আমরা এই টাকাটা মুখ্যমন্ত্রীর করোনা ক্রান্ত অন্তর্গত মোহনপুর অঞ্চল দক্ষিণ কালীবাড়ি তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির পক্ষে থেকে এবং দক্ষিণ কালীবাড়ি মহিলা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা ভাইরাসের ত্রাণ তহবিলে রিলিফ ফান্ডে আমরা 10,000 টাকা অনুদান দিচ্ছি। আজকের আমরা বসেছি মোহনপুর অঞ্চল দক্ষিণ কালীবাড়ি বুথ কমিটির পার্টি অফিস, দক্ষিণ কালীবাড়ি পার্টি অফিসে। আমি মোহনপুর অঞ্চলের নেতৃত্ব হিসাবে আমাকে এখানে এই বুথের সভাপতি হারাধন দাস এবং এই বুথের মহিলা সংগঠন থেকে যারা উপস্থিত আছেন, রেখা মণ্ডল, মায়ারানী মণ্ডল, আচ্ছা আরও যারা আছে প্রত্যেকে উপস্থিত, আমার হাতে তৃণমূলের দুই সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকার চেক আমাদের তুলে দিয়েছে। আজকের বিশ্বব্যাপী যে করোনার মহামারী চলছে, বিশ্বব্যাপী যে কোন আক্রান্ত মৃত্যুর মিছিল চলছে, ইতালি থেকে শুরু করে ফ্রান্স, জাপান, জার্মান, আজকের ছড়িয়ে পড়ছে পশ্চিমবাংলায়, এই করোনাকে মোকাবিলা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করছেন করোনাকে মোকাবিলা করার জন্য, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে রাস্তায় নিচে হেঁটে প্রতিটা জায়গায় তিনি হেঁটে হেঁটে মানুষকে বোঝাচ্ছেন, আমরা লকডাউনের মধ্যে থাকুন, করোনাকে মুক্ত করুন, করোনাকে সারা পৃথিবীতে তাড়ানোর চেষ্টা করুন। আজও পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাই মমতা ব্যানার্জি বলছে এই ভ্যাকসিন আপনাদের কাছে আছে, আপনারাই পারেন এই করোনাকে মুক্ত করতে, তাই আমার নির্দেশটা আপনি মেনে চলুন। এই মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে তিনি তার জীবনকে বিপন্ন করে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, আজকের বাংলায় একটা গরিব রাজ্য, সেই রাজ্যের একটা অর্থভাব আছে, তাই মমতা ব্যানার্জি বলছে কেউ যদি আমাকে এই মহামারী অভিযানের জন্য কেউ অর্থ যদি কেউ সাহায্য করে, 2 টাকা সাহায্য যদি আমাকে কেউ করে, আমি নিতে রাজি আছি। তাই এখানে দক্ষিণ কালীবাড়ি বুথের পক্ষ থেকে বুথ সভাপতি হারাধন দাস, মহিলা কমিটির পক্ষ থেকে দুই শাখা সংগঠনের পক্ষ থেকে আমাকে 10,000, মানে অঞ্চল নেতৃত্ব হিসাবে আমাকে 10,000 টাকার চেক আমাকে আমার হাতে তুলে দিয়েছে। আমি মমতা ব্যানার্জির রিলিফ ফান্ডে তাকে সহযোগিতা করার জন্য যেভাবে বুথ কমিটি আমাকে সহযোগিতা করেছে নেতৃত্ব হিসাবে, অঞ্চল নেতৃত্ব হিসাবে, আমি সেই চেক মমতা ব্যানার্জির রিলিফ ফান্ডে আমি তুলে দিচ্ছি। এবং আগামী দিনে এই বুথ কমিটির পক্ষ থেকে যদি কোনো এখানকার কোনো মানুষের সাহায্য লাগে বা মমতা ব্যানার্জির কিছু সাহায্য লাগে, এই বুথ কমিটির পক্ষ থেকে আমরা দিতে রাজি আছি।